হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন নতুন ভিডিও আপলোড দিতে পারিনি। আজ কলেজে যাচ্ছি, তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের সাথে আজ আমাদের কলেজ থেকে আপনারাও ঘুরে আসুন। দীর্ঘদিন পরে কলেজ যাচ্ছি, কলেজে কিছু ডকুমেন্ট উইথড্র করতে হবে, সেই জন্য যাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলুন যাই, আজ আমাদের কলেজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো যাই নাকি? আমরা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, আর আজ আমার সাথে আমার বন্ধু আটটা রয়েছে, এবং পথে আরেকটা বন্ধু শাহবাজ আমাদের সাথে অ্যাড হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। এ হলো আমাদের হিরো শাহবাজ চলে এসেছে। শাহবাজ চলে এলো, এবার আমরা কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই পথ দিয়ে একসময় আমরা রেগুলার যেতাম, মানে এখন যেতে যেতে অনেক কিছু মনে পড়ছে। সত্যি কথা বলতে কি, কলেজকে তো মিস করি না, কিন্তু কলেজে কাটানো সেই সময়গুলো, সেই বন্ধুগুলো, এখন সব নানা কাজে বিভিন্ন আলাদা আলাদা শহরে আমরা সব ডিভাইড হয়ে গিয়েছি। এখন ডকুমেন্ট উইথড্র করার জন্য কলেজে এলাম, সেই দিনগুলো মিস করি, বন্ধুদের সঙ্গে কাটানো সেই সময়গুলো। আমাদের কলেজে যাওয়ার পথে আরও একটি কলেজ পড়বে, এটি হলো আরেকটা কলেজ, বিজ্ঞান কলেজ। আমরা এখন কলেজের কাছাকাছি চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের কলেজের মেন গেট। এই মেন গেট থেকে প্রবেশ করে আমাদের সেকেন্ড গেট পর্যন্ত যেতে অনেকটা পথ হাঁটতে হয়। যারা অটোতে আসে অনেকটা পথ হাঁটতে হয়, বাইকে এলে এটাই আমাদের সুবিধা। কলেজে গেট দিয়ে আবার তিনজনার একসাথে বাইকে প্রবেশ করতে দিল না, তাই প্রথমে নেমে গেলাম। নেমে গিয়ে গেটটা পার হয়ে আবার বাইকে এসে বসলাম, বসে তারপরে এখনই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা, মানে বাইক নিয়ে না এলে তাহলে ওখান থেকে পুরো একদম কলেজের আরও সেকেন্ড গেট পর্যন্ত হেঁটে আসতে হবে, যা অনেকটা রাস্তা। আর একটা কথা বলে রাখি, আমাদের কলেজে কিন্তু মোবাইল অ্যালাও নেই, বিশেষ করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো তো একদমই অ্যালাও নেই। ফোন প্রয়োজন ছাড়া তো বের করাই যায় না, তাও যথেষ্ট চেষ্টা করবে সব কিছু দেখানোর। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কলেজের সেকেন্ড গেটের কাছে আমরা পৌঁছে গিয়েছি। এর ভিতরে আর আমরা বাইক নিয়ে প্রবেশ করতে পারবো না, শুধু কলেজের স্টাফ টিচার ওনারাই বাইক নিয়ে ভিতরে যেতে পারবে। এখানে আমরা গাড়ি পার্কিং করে দিলাম, এবার এখান থেকে ভিতরে প্রবেশ করব। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এটি হলো আমাদের কলেজের এমবিএ ব্লক। এটি মেন বিল্ডিং নয়, এটা আমাদের বিল্ডিং নয়, এটা এমবিএ ব্লক। আমাদের বিল্ডিংয়ে পর্যন্ত যেতে গেলে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের ব্লক। এখন আমাদের কলেজের মেন বিল্ডিংয়ের কাছে চলে এসেছি। এটি হলো অ্যাকাউন্ট সেকশন, সমস্ত ব্রাঞ্চের মেন অফিস হচ্ছে এটাই। আমাদের কলেজের এখানে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন মুভি এবং সিরিয়ালের শুটিং হয়ে থাকে, আমি দু একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। কলেজের মেন অফিসের ভিতরটা, কিন্তু এখানে ভিডিওগ্রাফিতে একদম অ্যালাউ নেই, একদম একদম লুকিয়ে লুকিয়ে করলাম শুধু। আমরা যেহেতু ফার্মাসি স্টুডেন্ট, এখন আমরা আমাদের ব্লগে যাব। মেন অফিস থেকেও যাওয়া যেত, এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, ওই গেটটা বন্ধ হয়ে গিয়েছে, তাই এদিক থেকে এখন ঘুরে যেতে হচ্ছে। সোজা যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তা সোজা গেলে ওদিকে ডিপ্লোমা ব্লক পড়বে, বিএড ব্লক পড়বে, এই বিএড ব্লক দেখা যাচ্ছে। আর রাইট সাইডে ঘুরে গেলে তখন আমাদের ফার্মাসি ব্লক দেখতে পাচ্ছেন। আমরা এখন আমাদের ফার্মাসি ব্লকের মধ্যে প্রবেশ করছি। চলুন এখন আমাদের কলেজের মেন বিল্ডিংয়ে যে ভিউটা আছে, যে মাঝখানে মাঠ আর চারদিকে গ্যালারিভাবে যে বিল্ডিং করা আছে, সেটি আপনাদেরকে দেখাই। চলুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফার্মাসি ব্লক, আর আমার উল্টো সাইডে ওদিকে দেখতে পাচ্ছেন ওগুলো সব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্লক। যখন সম্পূর্ণ কলেজের কোনো প্রোগ্রাম হয় তখন এই মাঠে প্রোগ্রামগুলো হয়, আর যখন কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো প্রোগ্রাম হয় তখন অডিটোরিয়াম রুম আছে, সেমিনার হল আছে, সেখানে হয়। আর এই মাঠে কলেজের অনেক শুটিংও হয়েছে,
এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইসব মুভিগুলো শুটিং এখানে হয়েছিল। এগুলো আমাদের কলেজের অ্যাকাউন্ট সেকশান। এই যে অ্যাকাউন্ট সেকশানের এখানে লাইনে যে কতবার দাঁড়িয়েছি, কতক্ষণ করে যে দাঁড়িয়ে থাকতে হয়েছে তার কোনো ঠিক নেই। এখন আমরা হেড অফিসের অ্যাকাউন্ট সেকশান পার হয়ে ইঞ্জিনিয়ারিং ব্লকের দিকে এগিয়ে আসছি। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইঞ্জিনিয়ারিং ব্লক। এগুলো ইঞ্জিনিয়ারিং ব্লক আপনাদের দেখানোর জন্য এদিকটা একটু এলাম। আমরা আবার ফার্মাসি ব্লকে চলে এলাম। এগুলো সব ল্যাবরেটরি দেখতে পাচ্ছেন। আর দূরে ওই আমাদের আজিজ ভাই হাত নাড়া দিল। আর হ্যাঁ, আমার কলেজটা তো কোথায় এখনও সেটাই বললাম না। আমার কলেজটা হলো হায়দ্রাবাদে। এখানে আমরা 4-5 বছর থেকেছি, এখানেই কোর্স কমপ্লিট করেছি। আর তাই এখন আমি হায়দ্রাবাদে আছি। তাই এখানেই কোন জায়গার ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। হায়দ্রাবাদের উপরে আরও আমাদের অনেক ব্লগ আছে, সেগুলোও দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। এটা হলো আমাদের আসামের দোস্ত, এগুলো আমাদের মালদা, তারপরে আসাম, তারপরে নদিয়া। কলেজের কাজ হয়ে গেল, এবার কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন ট্রাভেল গাইড এবং ট্রাভেল ব্লগ নিয়ে আমরা উপস্থিত হচ্ছি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। আর একটা খুশির সংবাদ শুনিয়ে রাখছি, আমাদের চ্যানেলে মনিটাইজেশন হয়ে গিয়েছে। তার জন্য আমাদের পরিবারের সমস্ত সদস্যর প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা উপস্থাপনা করতে পারবো। একটা লাইক এবং সুন্দর কমেন্ট করলে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই নতুন ভিডিও তৈরির জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমরা নতুন ট্রাভেল গাইড ভিডিও নিয়ে চলে আসছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর এইভাবে আমাদের সাথে ঘুরতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।